জানতে চাই এর একানব্বইতম সেশন আল্লাহর কাছে তফিক কামনা করছি আমরা যেন আপনাদের এই প্রশ্নগুলোর ভিত্তিক উত্তর আরও দিতে পারি এবং আরও অনেকগুলো পর্ব আমরা যেন সহজেই করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এবং আল্লাহ আপনাদেরও মঙ্গল করুন যারা আমাদেরকে শুনছেন এবং কোরআন এবং হাদিস ভিত্তিকে সমাধানগুলো গ্রহণ করছেন ফাহলান ও সাহলাম বেকুম ও বারাক আল্লাহ ও হাইয়া কুমল্লা আজকের প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তাপস সরকার বলেছেন বর্তমানে সাউদি সরকার হজ কমিটির ডিসিশন হল নারী মাহারাম ছাড়া হজে যেতে পারবে তাদের কেয়াস হলো নিরাপত্তা ও নিরাপদ রাস্তা বজায় রেখে যেতে পারবে কিন্তু হাদিসে আছে মাহারাম ছাড়া হজে যেতে পারবে না এবং এটা হারাম তাহলে কিভাবে এটা জায়জ হলো বা জায়জ করা হলো প্রথম কথা হচ্ছে এই বিধানটা আগে থেকেই আমরা জানি রেস্ট্রিক্টেড ছিল অর্থাৎ মাহরাম ছাড়া কেউ হজ কিংবা ওমরা করতে পারবে না কোনো নারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল যদিও আমরা জানতাম পুরাতন একটা ডিবেট আছে এখানে নেজার ওয়লা ফেকি নেজার ফেকি অর্থাৎ ফেকি আখতলাফ সেটি হচ্ছে ইমাম শাফি রাহমা এবং আরও কিছু ওলামাই ওলামাইকেরামের মতে তারা বলেছেন যদি পথ নিরাপদ হয় এবং তার নিরাপত্তা বিঘ্নিত না হয় তাহলে সে একদল মহিলাদের সাথে বা বিশ্বস্ত সাথীদের সাথে যেতে পারবে এই মাস মাসাল্লাটা অনেক আগ থেকেই এখতলাফ ছিল এবং এটা মতভেদ যুক্ত একটা আলা ছিল যদিও বিশুদ্ধ মাসালা হচ্ছে নারীদের জন্য সবসময়ই মাহারাম লাগবে এবং বিশেষ করে হজের ক্ষেত্রে কারণ হজ একটা ইবাদা এবং সেখানে মাহারামটাও একটা সেরাই ইস্যু হজ যেমন একটা সেরাই বিধান মাহারামটাও একটা সেরাই ইস্যু যদি মাহারাম না থাকে অথবা কোনো মহিলার সাথে তার স্বামী না থাকে তাহলে তার উপর হজ ফরজ হয় না ফলে মাহারাম ছাড়া তার জন্য যাওয়াটা সঙ্গত নয় এই বিধানটা বা এই মতটাই আমাদের কাছে রাজে বেশি শক্তিশালী দলিলের দিক থেকে এবং সকল প্রকার এই যে যুক্তি আছে সেই যুক্তির দিক থেকেও যদি এখন এটা সত্য হয় যে নারীকে মাহারাম ছাড়াও হজে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তাহলে সম্ভবত সেটা দ্বিতীয় মতকে কেন্দ্র করে সেটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো হজে তো কোনো সরকারই কাউকে যেতে বাধ্য করছে না অতএব আমরা মনে করি যারা তাকে অবলম্বন করতে চান এবং যারা শরীয়তের পাবন্ধ হতে চান তারা মাহারামের শর্তটাকে প্রবলভাবে অনুসরণ করবেন এবং শর্ত পূরণ হলে তিনি যাবেন আর মাহারাম ছাড়া যদি কোনো মহিলা বিবাহিত হন তাহলে স্বামীর সাথে যাবেন দুটো অপশান হয় স্বামীর সাথে নয় মাহারামের সাথে বালেক মহিলাদের জন্য এটা বিধান এবং আমরা আশা করব যে আমাদের বোনেরা এই বিধানটাকে যেহেতু এটাই রাজে সেটাকে ফলো করবেন আর যারা ভিন্ন মত অনুসরণ করছেন তাদের উপর আমাদের চড়াও হওয়াটা ঠিক হবে না কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা আমার জোহ সেটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত নয় বরং সেটা যুক্তিনির্ভর একটি মত মির্জা ফাহিম বলেছেন পিতা যদি হারাম উপার্জন করে এবং সেই সম্পত্তি তার জীবিত থাকা অবস্থা এক ছেলে এক মেয়ের মধ্যে ছেলেকে বেশি ও মেয়েকে কম দিয়ে ভাগ করে এতে কি ছেলের গোনা হবে পিতার হারাম উপার্জন যদি এটা স্পষ্ট হয় এবং সন্তানরা পিতার উপর নির্ভরশীল না হয় বরং পিতার এই উপার্জন থেকে গ্রহণ না করেও তারা সুন্দরভাবে জীবন চালাতে পারে বা তারা সচ্ছলতার সাথে চলতে পারে যদি এমনটি হয় তাহলে পিতার হারাম উপার্জন যেটি তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে সেটি নেওয়াটা তাদের জন্য জায়জ হবে না কারণ হারাম টাকা দান করাও জায়েজ নেই এবং হারাম জানার পরে সেটা গ্রহণ করাও যায়জ নেই হারাম টাকা যদি কেউ উপহার হিসাবে নিয়ে আসে সেটাও আসলে গ্রহণ করা যায়জ নেই একজন তার সত্ত্ব থেকে যে টাকাটা দিচ্ছে সেটা যদি হারাম হয়ে থাকে তাহলে কারোর জন্য সেটা গ্রহণ করা যায়জ নেই যদি গ্রহণ করা যায়জ হতো তাহলে ঘুষ গ্রহণ করা যায়জ হতো কারণ সেটাও তো ব্যক্তি তার নিজের থেকে দিচ্ছে তাই না তাহলে বোঝা গেল জীবদ্দশায় হারাম জিনিস কেউ তার সত্য ত্যাগ করে অন্য কারো কাছে ট্রান্সফার করলে সেই হারামটা দূর হবে না সুতরাং এই সন্তানদের উচিত নয় যে জানার পরেও তারা বাবার হারাম সম্পত্তি গ্রহণ করবে তবে কোনো পিতা যদি কোনো সম্পত্তি তিনি করে থাকেন হারাম টাকা দিয়ে এবং তার হঠাৎ মৃত্যু ঘটে তাহলে তার এই সম্পত্তিগুলো যেটা তার অধীনস্থ ছিল তার মালিকানাধীন ছিল সেগুলো তার ওয়ারেজদের মধ্যে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবং এটাকে বলা হয় উত্তরাধিকার সত্য বা মেরাস এবং উত্তরাধিকার সত্য বা মেরাস হচ্ছে শরীয়তের একটা বিধান বা সিস্টেম যেটা পিতার হারামের মাধ্যমে অর্জিত সম্পত্তি থাকলেও পাপটা পিতারই হবে কিন্তু সেটা সন্তানদের কাছে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সেটা তাদের জন্য বৈধ হবে তবে যদি জানা যায় যে পিতা কোনো কোনো সম্পত্তি মানুষ থেকে জোর করে জবরদখল করেছেন যার সাথে অন্য মানুষের হক জড়িত তাহলে সেটা কিন্তু ট্রান্সফার হবে না যেমন ঘুষের টাকার মাধ্যমে বা জবরদখল করা সম্পত্তি সেটা মানে কোনো ব্যক্তির সম্পত্তি হোক অথবা সমষ্টির সম্পত্তি হোক অথবা রাষ্ট্রীয় সম্পত্তি হোক এই ধরনের সম্পত্তি যেটা অন্যদের অধিকারের সাথে সংশ্লিষ্ট এবং ব্যক্তি অন্যায়ভাবে সেটা গ্রহণ করার কারণে সেটা তার জন্য হারাম হয়েছে বাট এখনও সেই সম্পত্তিটার মূল সত্ত্বাধিকারী হচ্ছে অন্যরা তাহলে এই সম্পত্তিগুলো উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে ট্রান্সফার হবে না উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে পিতার সেই হারাম উপার্জনগুলো ট্রান্সফার হয়ে সন্তানদের জন্য অথবা ওআরিসদের জন্য বৈধ হবে যেগুলো পিতার ওনারশিপে চলে এসেছে যেমন তিনি হয়তো টোবাকো বিজনেস করেছেন অথবা হারাম দ্রব্য বিক্রি করে তিনি ইনকাম করেছেন অথবা তিনি সুদের মাধ্যমে কিছু টাকা পেয়েছেন তাহলে এই হারামগুলো যেহেতু আসলে অন্য কোনো ব্যক্তির পাওনা নয় তাহলে সেটা ট্রান্সফারের মাধ্যমে ওয়ারিসদের জন্য বৈধ হবে কিন্তু যে টাকাটা তিনি মানুষের কাছ থেকে ছলে বলে কৌশলে নিয়ে এসেছেন সেই টাকার সত্ত্বাধিকারী কিন্তু তিনি নন সেটা হারামও বটে তার জন্য অ্যাট দ্য সেম টাইম সেটা সত্ত্বাধিকারী তিনি হননি ফলে যেহেতু তার সত্য নাই শরিয়া তার মালিকানাকে এখানে স্বীকৃতি দেয়নি ফলে এগুলো তার ওয়ারিসদের কাছে ট্রান্সফার হবে না উসামাহ একটা প্রশ্ন করেছেন বলেছেন এহসান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত জানতে চাই এহসান ইসলামের একটা অন্যতম মূলনীতি দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্য হাদিসে জিব্রিলের মধ্যে আমরা দেখি জিব্রিল আলাহ সাল্লাম নবীস সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন ইমান সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তৃতীয় পর্যায়ে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন ইহসানটা কি খুব ছোট্ট কথায় নবী সাল্লাল্লাহু সেটা সংজ্ঞা দিয়েছেন বলেছেন আনতা আবুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইন লা ফাইন লাম তাকুন তারাহু فانه তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন যেন তুমি তাকে দেখছো অর্থাৎ আল্লাহকে সামনে দেখে একজন ব্যক্তির যে কনসেন্ট্রেশন মনোযোগ ভদ্রতা তার মরুয়াত এবং তার যে আরও যে সমস্ত মোমেন্ট হিসেবে গুণাবলী বৈশিষ্ট্য থাকে সে যদি সেই বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহর ইবাদত করে তাহলে এটা হলো ইহানের একদম এক নম্বর দ্বারা যা এরপরে রাসুলসাল্লাম বলছেন ফাইনলাম তখন তরাহু যদি তুমি ফাইনলাম তখন তরাহু যদি তুমি তাকে না দেখে থাকো ফাইনাহু ইয়ারাক তাহলে আল্লাহ তোমাকে দেখছেন সে অনুভূতি নিয়ে তুমি ইবাদত করবে তার মানে হচ্ছে ইবাদতের যে পারফরমেন্স সেটাকে একটা পারফেকশানে নিয়ে আসার জন্য মানুষের সাধ্য অনুযায়ী যে পারফেকশানটা আছে আল্লাহর পারফেকশান নয় মানুষের সাধ্য অনুযায়ী তাহলে সেই জায়গায় এটাকে উন্নীত করার জন্যই আসলে এহসান মূলত এহসানের আরেকটা অর্থ হচ্ছে এতকান অর্থাৎ কোনো কিছু অত্যন্ত পারফেক্টলি যথাযথভাবে আদায় করা সম্পন্ন করা এবং এই ধরনের যথাযথভাবে সম্পন্ন করা এটা আল্লাহ সুহান তালা প্রত্যেক জিনিসের উপর ওয়াজিব করে দিয়েছেন যেমন মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ আল এহসানা আলা সেই। আল্লাহ প্রত্যেক জিনিসের উপর এহসানকে তথা এতকান যথাযথভাবে সম্পন্ন করা বা সম্পাদন করাকে ওয়াজিব করে দিয়েছেন ফাইদা কাতাল তোমাসেনুল কিতলা ওয়াঈদা দেবহা যখন তোমরা কোনো পশুকে দাবেহ করবে বা কতল করবে তখন তোমরা অতি উত্তমভাবে করবে অর্থাৎ এমনভাবে করবে না যাতে তার কষ্ট হয় তাকে কষ্ট দিয়ে ভোতা ছুরি দিয়ে যেন জবেহ করা না হয় কারণ তখন ঠিক ঠিকমতো হচ্ছে না এবং সেই জন্তুর অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্যে মানে এই ধরনের একটা কুরবানির কাজে বা জবেহের কাজেও এহসানটা জরুরি সেটা এহাদিস নবী সাল্লাম তুলে ধরেছেন এবং বলেছেন বলেছেন যে তোমাদের যে কেউ যেন তার ছুরিকে ভালো করে ধার দেয় এবং যেন সে যে পশুকে বা জন্তুকে জবেহ করছে সেটাকে আরাম দেয় আরাম দেয় অর্থাৎ যতটুকু সম্ভব তাই না কম কষ্ট দিয়ে জবেহ করাটাই এখানে বলা হচ্ছে এবং এটাই হচ্ছে আল এহসান ফির অর্থাৎ দাবেহের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বা যথাযথভাবে কাজ করা তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি এহসানের মূল বিষয়টা হচ্ছে যদি সেটা যে কোনো আল্লাহর সবের আমলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আল্লাহকে সামনে রাখলে বা আল্লাহকে দেখলে আমাদের কাজটা যে মানে উন্নীত হবে সে মানে কাজ করা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যেন আসলে যথাযথভাবে করি সেই নির্দেশনা আমরা হাদিসের মাধ্যমে পেলাম তো দৈনন্দিন জীবনে আমাদের এর প্রয়োগটা কী করে হতে পারে আমরা যখন সালাদ পড়বো অত্যন্ত চমৎকারভাবে পড়বো যে সালাদটা দেখলে আল্লাহ খুশি হন যখন সিয়াম রাখবো যখন জাকাত দেব সাদাকা করব কোরবানি করব ভালো কাজগুলো করব দান খায়রা সাদাকা করব এসব কিছু এমনভাবে পারফর্ম করা যেটাকে আল্লাহ পছন্দ করেন এটাগুলো ইবাদতের ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে আমাদের মামেলাতের ক্ষেত্রে যেটা আমরা এখানে দাবেহের ক্ষেত্রে যে দৃষ্টান্ত তবিসাল্লাম কর্তৃক আমরা এখানে উপস্থাপিত হতে দেখলাম সেটা আমাদের মামেলার ক্ষেত্রে এই স্থানের প্রয়োগ আমরা বলতে পারি অর্থাৎ আমরা যখন লেনদেন করব চমৎকারভাবে লেনদেন করব যখন আমরা কোনো জিনিস কাউকে তৈরি করে দেবো যা কোনো ফাঁকি ঝুঁকি না যেন না দেয় যখন আমরা কোনো জিনিস বিক্রি করবো সেটা যেন যথাযথভাবে সুন্দরভাবে হয় তার মানে আমাদের প্রোডাকশানটা সুন্দর হয় আমাদের ডেলিভারিটা সুন্দর হয় সেখানে কোনো ধরনের চিটিং যেন না থাকে কোনো ধরনের অদক্ষতা যেন না থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কাউকে ধোকা দেইনি প্রতারণা করিনি কিন্তু আমার কাজ কাজটা হলো অদক্ষ হাতের কাজ এটাও সরিয়ে করে না এটা এসানের বিপরীত আপনি যদি দর্জি হয়ে থাকেন তাহলে একটা জামা সুন্দর করে সেলাই করে দেবেন আপনি যদি ম্যানুফ্যাকচার হয়ে থাকেন যে কোনো মেশিনারি জিনিস আমি অর্ডার দিলাম আপনি তৈরি করে দেবেন তাহলে সেটা নিখুঁতভাবে আপনি তৈরি করে দেবেন কোনো ধরনের খুঁত হলে সেটা আপনি ফেরত নেবেন তাই না এটা হচ্ছে এহসান তাহলে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে এহসানের বিষয় আছে প্রশাসনিক কার্য পরিচালনার ক্ষেত্র এহসানের প্রয়োগটা হচ্ছে অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব পালন করা এবং সেখানে কোনো ঘুষের কোনো সুযোগ নেই এবং সেখানে কোনো ধরনের জুলুমের কোনো সুযোগ নেই ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য ডাক্তার তারপরে হসপিটাল ঔষধ কোম্পানি এই সবগুলো প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজগুলো যদি যথাযথভাবে আদায় করেন তাহলে তিনি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দৈনন্দিন প্রত্যেকটা কাজে এহসানকে প্রয়োগ করলেন এহসানকে তিনি 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 বাস্তবায়ন করলেন ঠিক একইভাবে আমরা বলবো যারা যারা আমাদের দায়িত্বশীল যারা হয়তো কোনো এলাকার তিনি তারা মূল পরিচালক অথবা প্রশাসনের মূল পরিচালক দেশের মূল পরিচালক তারাও যদি সুশাসন তারা নিশ্চিত করেন তাহলে এহসানের প্রয়োগ তারা করলেন সুতরাং আমার মনে হয় আমরা এই ছোট্ট আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে এবং বান্দার হক আদায়ের ক্ষেত্রে এহসান রক্ষা করাটা এটা ফরজ এখানে কোনো শৈথিল্য প্রদর্শন ইসলাম অ্যালাউ করে না এবং এহসানের এই দৃষ্টিভঙ্গি অথবা এহসানের এই মডেলটা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রয়োগ করতে হবে বাস্তবায়িত করতে হবে এটাই হলো ইসলামের নির্দেশনা এবং এটি নবী সাল্লা সাল্লাম বুঝিয়েছেন তার সেই ঐতিহাসিক এবং চমৎকার বক্তব্য দিয়ে যখন তিনি বলেছেন এহসানা আলাকুল্লি সেই আল্লাহ সব কিছুর উপর এহসানকে তথা যথাযথভাবে করাকে সম্পাদন করাকে ওয়াজিব করে দিয়েছেন যেটি সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদেরকে তফিদ দান করুন মোহাম্মদ আল আমিন প্রশ্ন করেছে বলেছে আমার প্রাইভেট ব্যাংকে একটা জিপিএস ছিল সেখান থেকে তারা আমাকে কিছু লাভ দিয়েছে আমি সেটা ভেঙে ফেলার পর এই লাভের টাকাটা আমি কোথায় দান করব এটাকে আমি কি আমাদের সমাজের গরিব দুস্থ মানুষের জন্য দান করতে পারবো আমরা বুঝতেই পেরেছি প্রাইভেট ব্যাংক বলতে আপনি কনভেনশনাল ব্যাংক বোঝাচ্ছেন অর্থাৎ সুদী ব্যাংক। আপনার সেখান থেকে যে আপনি ডিপিএস যেটা ডিপিএস যেটাকে আপনি ভেঙেছেন তারপরে কিছু প্রফিট পেয়েছেন অর্থাৎ সুদ পেয়েছেন এই সুদের টাকা আপনি কোথায় দান করবেন প্রথমত সুদের টাকাটা হারাম এটা আপনাকে জানতে হবে এবং দ্বিতীয়ত এই সুদের টাকাটা আপনি সবের নিয়তে দান করতে পারবেন না এটাও আপনাকে নিশ্চিত করতে হবে তৃতীয়ত এই সুদের টাকাটা আপনি সমাজ কল্যাণে ব্যয় করতে পারেন যেমন পুকুরের ঘাট তৈরি করা রাস্তার কালভার্ট তৈরি করা বা রাস্তা সুন্দর করে দেওয়া টয়লেট তৈরি করে দেওয়া যেগুলো সমাজ কল্যাণমূলক কাজ বাট ইবাদতের সাথে সম্পৃক্ত নয় যেমন মসজিদ কিংবা এরকম আরও যে সমস্ত পবিত্র কাজগুলো রয়েছে হজ করা হজ সম্পাদন করা বা কোনো লোককে হজে যাওয়ার সময় টাকা দিয়ে দেওয়া এ সমস্ত জায়গায় এ টাকাটা দেওয়া যাবে না দ্বিতীয়ত আপনি বলেছেন সমাজে গরিব দুস্থ মানুষের জন্য দান করতে পারবেন কি না হ্যাঁ পারবেন যদি তারা আলট্রাপুয়ার হয় কারণ যদি এমন ব্যক্তি হয় যে নিজে করে খেতে পারবে তাহলে তাকে সুদের টাকাটাতেও জায়জ হবে না কিন্তু যদি দেখা যায় যে না তিনি নিজে করে খেতে পারছেন না অথবা তার চিকিৎসার টাকা সংকলন হচ্ছে না অথবা তিনি আলট্রাপোয়ার্ড দিন এনেও দিন চালাতে পারছেন না অর্থাৎ সামান্য পরিশ্রম করেও তিনি চালাতে পারছেন না তাহলে এই ধরনের লোকদেরকেও তাদের বেসিক এবং অত্যন্ত ক্রাই নিড যেটা জরুরি প্রয়োজন অ্যাসেন্সিয়ালস যেগুলো সেগুলো মেনটেন করার জন্য তাকে সবের নিয়ত ছাড়া দান করা যেতে পারে তুহিন আহমদ বলেছেন আমরা একটা লন্ডনে করেন সুন্দর আলোকে মসজিদ করতে চাই আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন মানবানা লিল্লা হিবাইতান বান বাইতান ফিল যান না যে আল্লাহর কাছে সবের আশায় কোনো মসজিদ করতে চায় আল্লাহ তার জন্য অনুরূপ প্রাসাদ জান্নাতে তৈরি করে দেন অতএবা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সে দোয়া করছি আপনি আরও বলেছেন যে এই মসজিদের জন্য একটা গঠনতন্ত্রের প্রয়োজন আপনি রিকোয়েস্ট করেছেন বলেছেন একটি গঠনতন্ত্র যদি আপনারা আপনি আমাকে দেন আমাদেরকে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব আপনার প্রতি বিনীত অনুরোধ রইল গঠনতন্ত্র মসজিদের গঠনতন্ত্র বলতে এখানে বাইলজকে বোঝানো হয় অর্থাৎ মসজিদ কীভাবে পরিচালিত হবে আসলে প্রত্যেক মসজিদ তার বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে ঠিক রেখে কিছু বাইলজ তৈরি করে এবং এটা তৈরি করে সাধারণত মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সেখানে লোকাল কিছু ল থাকে কিছু আইন কানুন থাকে বা মসজিদে যারা যাতায়াত করে তাদের সাথেও বেশ কিছু ইন্টার্যাকশান থাকে তার আলোকে বাইলজটা আসলে তৈরি হয় অতএব আমার মনে হয় যে একটা বাইলজ আপনি যে কারো থেকে ধার করে সেটা লন্ডনের কোনো একটা মসজিদে যদি আপনি বাস্তবায়ন করতে যান তাতে কিছুটা সমস্যা থেকে যেতে পারে এখানে আমার পরামর্শ হচ্ছে যে বাইলজটা কিভাবে তৈরি করতে হয় যেটা যদি সেটা আপনাদের জানা না থাকে তাহলে আমরা শেয়ার করতে পারি আপনাদের সাথে যে কোনো একটা বাইলজ বা যে কোনো একটা প্রতিষ্ঠানে যেগুলো চালু আছে সেটা বা তার যে ডিডটা আছে সেটা যে প্রতিষ্ঠানটা মসজিদটা মসজিদ এবং ইসলামিং সেন্টারটা কীভাবে চলবে কিন্তু আপনাকে এটা কাস্টমাইজ করে নিতে হবে কারণ আপনাদের নিজেদের পরিবেশ পরিস্থিতি লোকালয় এবং লোকাল নিয়মকানুন ও আইন কানুন ইত্যাদির সাথে ম্যাচ করেই আপনাকে এটাকে একটা অ্যাক্টিভ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং একটা ইন্টার্যাক্টিভ বা বা সমাজহিতকর একটা প্রতিষ্ঠানে এটাকে পরিণত করতে হবে তার মানে হচ্ছে সংক্ষেপ কথা হলো যে আপনি নিজেদের গঠনতন্ত্র কিংবা বাইলজগুলো নিজেরাই পরিশেষে চিন্তাভাবনা করে পরামর্শ করে এবং নিজেদের কমিটির মধ্যে আলোচনা করে ফাইনাল করবেন বারাক আল্লাহ ফিক আফ্রিদি বলেছেন গভীর রাতে একলা বাইরে যেতে ভয় লাগে এমনটা করলে কি শিরক হবে গভীর রাতে বাইরে যাওয়ার সাথে শিরকের কি সম্পর্ক এটা তো আমরা আসলে বুঝতে পারলাম না মানুষ অনেক সময় আল্লাহ ছাড়াও আর অনেক কিছুকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করা আর আল্লাহর কোনো সৃষ্টিকে ভয় করা এক জিনিস নয় কেউ হয়তো নেকড়েকে ভয় করে যেহেতু নেকড়ে তো মানুষের উপর হামলা করতে পারে বাঘকে ভয় করে যেতু বাঘ মানুষের ঘাড় মোটকে দিতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে সাপকে ভয় করে যেহেতু সাপ তাকে ছোবল দিলে সাপের বিশেষে মারা যেতে পারে তাহলে এই যে ভয়ের যে দৃষ্টান্তগুলো এটা সরিয়া বিরোধী না রাত্রে বাইরে যেতে অনেকের গা ছমছম করে এটা অটোমেটিক একটা ভয় একটা শঙ্কা যে না জানি কোনো বিপদ হয় না জানি কোনো প্রাণী এসে তাকে হামলা করে ইত্যাদি না জানি কোনো মুসিবত হতে পারে ইত্যাদি এই ধরনের ভয়ের সাথে শিরকের কোনো সম্পর্ক নেই শিরক হচ্ছে মুসাওয়াত গায়রুল্লাহকে আল্লাহর সাথে সমকক্ষ হিসাবে স্থির করা এমন বিষয়ে যেটা মূলত আল্লাহরই হক আল্লাহর হকটাকে ভায়োলেট করে আল্লাহ ছাড়া আর অন্য যে কোনো সত্তা যে কোনো ব্যক্তি যে কোনো বস্তুকে আল্লাহ সমকক্ষ হিসাবে মনে করা বা বিশ্বাস করা বা স্থির করা এটা হলো শের্খ এখন ভয় করলে ওই যে আল্লাহকেও ভয় করে অন্য জিনিসকেও ভয় করে এটা কি সমকক্ষ স্থির করা হলো না সমকক্ষ স্থির করা হলো না কেউ যদি আল্লাহর পরিবর্তে এমন কোনো সত্তাকে ভয় করে যে সত্তাকে সে মনে করে যে সে তার ভালোও করতে পারে মন্দও করতে পারে তখন এটা শেরক হবে এবং সবচেয়ে বড় ভয়াবহ শির্ক হবে যেটা তাকে চিরজাহান নামে করে দিতে পারে অতএব আমাদেরকে মানে স্মরণ রাখতে হবে বা সাবধান সতর্ক থাকতে হবে যেন আমরা আল্লাহ ছাড়া আর কোনো সত্তাকে এমন ভয় না করি যে ভয়টা আমার আল্লাহকে করা উচিত কিন্তু এছাড়া স্বাভাবিক যে কোনো ভয় সেটি শেরকের সমকক্ষ নয় সাদ মোহাম্মদ বলেছেন আমার জমিতে একতলা পর্যন্ত করেছি অর্থাৎ একতলা পর্যন্ত আপনি বাড়ি করেছেন এখন ব্যাংক থেকে বিনিয়োগ নিলে কোন নিয়মে নিলে হালাল হবে আপনি দুই নিয়মে নিতে পারেন একটা হলো শেরকাতুল মিল্ক অর্থাৎ জমিটা যেহেতু আপনার বিল্ডিংটাও আপনার তাহলে আপনি শরিক হিসাবে ব্যাংকে নিতে পারেন ব্যাংক আপনার এখানে আপনার শরিক হিসাবে ইনভেস্ট করবে তারপর ইনভেস্ট করার পরে ব্যাংক যদি মনে করে যে সে তার অংশটা ভাড়া দিবে আপনার কাছে দেখ অন্যের কাছে দেখ দিতে পারবে অথবা ব্যাংক যদি মনে করে যে আপনার কাছে ভাড়া দিল এবং পরবর্তীতে আপনার সাথে আলাদা একটা চুক্তি করল যে এই অংশের মালিক আপনি হবেন এটা হলো শেরকাতুল মিল্কের প্রসেসটা আর কি যেটা আমাদের দেশে এইচ বি নামে পরিচিত তখন আপনি আলাদা একটা চুক্তি করে ব্যাংক থেকে ব্যাংকের অংশটা কিনে নেবেন কিন্তু ব্যাংকের অংশটা কিনে নিতে গিয়ে যদি আপনি একসাথে শোধ করার অপশান না থাকে কিস্তিতে অপশান থাকে তাহলে ব্যাংকের যত অংশ কমবে তার ভাড়া কমতে থাকবে আদারওয়াইজ ব্যাংকের অংশ যতদিন থাকবে আপনার সাথে ততদিন পর্যন্ত ব্যাংক তার অংশ পরিমাণে আপনার কাছে ভাড়া দিতে পারবে তাহলে এটা একটা পদ্ধতি হলো আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে ব্যয়ের মোডে আপনি ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নিতে পারেন কীরকম যেমন আপনি একতলা করেছেন এখন এরপরে বাকি আরও দুইতলা করতে চান বা আরও তিনতলা পাঁচতলা যতটুকু আপনার পারমিশন আছে সে অনুযায়ী আপনি করতে চান তাহলে এক্ষেত্রে আপনার কি দরকার আপনার দরকার ইট সুরকি বালু রড ইত্যাদি নির্মাণ সামগ্রী সব কিছু আপনার দরকার তাহলে আপনি ব্যাংক থেকে বিনিয়োগ নিতে পারেন এই শর্তে যে ব্যাংক এই নির্মাণ সামগ্রীগুলো কিনে পরে আপনার কাছে বিক্রি করবে ফলে এটা একটা জেনুইন কেস আপনার আর আসলেই এই নির্মাণ সামগ্রী দরকার তখন ব্যাংক কিনলো কিনে আপনার কাছে প্রফিটে বিক্রি করলো তাহলে এটা যদি সত্যিকার অর্থে এই ট্রানজ্যাকশানটা এভাবেই হয় তাহলে আপনার জন্য এটাও জায়জ হবে ইমরান হুসাইন শুভ আপনি প্রশ্ন করেছেন যে ফরজ গোসলের সম্পূর্ণ বিবরণ আপনি জানতে চান আপনি যাই হোক আসলে কিতাব তহারার মধ্যে এ বিষয়ে বিশদ বর্ণনা আছে এবং আমাদের যে ফেখুদ তহারা বইটি আমরা তাইব একাডেমি থেকে বের করেছি সেখানে ফরজ গোসল সহ আরও তহারাতের সকল প্রক্রিয়াগুলো আমরা বিশদভাবে হাদিসের আলোকে ব্যাখ্যা করেছি তো যাই হোক আমি খুব সংক্ষেপে বলিতে চাই বিসমিল্লা বলে আপনি গোসলের আগে ঠিক যেভাবে অজু করতে হয় সেভাবে অজু করবেন এবং তার আগে আপনি আপনার লজ্জাস্থানকে ধুয়ে নেবেন তারপরে বিসমিল্লা বলে আপনি অজু করবেন ঠিক যেভাবে আপনি সালাতের জন্য অজুটা করেন শুধু পা ধোয়া ছাড়া এরপরে আপনি আপনার সারা শরীরে পানি প্রবাহিত করে দেবেন এমনভাবে যেন শরীরের কোনো অংশ পানির বাইরে না থাকে অর্থাৎ ভিজা হওয়া থেকে শুকনা না থাকে এবং পরিশেষে আপনি দুই পা ধোবেন তো এর মধ্যে আপনার কানে নাকে কিংবা যে সমস্ত জায়গায় পানি ঢোকাতে হয় বা কুলি করা এই কাজগুলো আপনাকে সম্পাদন করতে হবে তাহলে খুব সংক্ষেপে আমরা গোসলের ফরজ গোসলের বিবরণটা জানলাম এবং ফরজ গোসলের জন্য আরেকটা জিনিস শর্ত হচ্ছে আপনার নিয়ত করতে হবে কেউ একজন তার উপর গোসল ফরজ হলো সে হয়তো ডাব পাড়ার জন্য নারকেল গাছে উঠল ফাট করে পুকুরে পড়ে গেল কোনো নিয়ত ছাড়াই তার গোসলটা কিন্তু হবে না যদি ও আমার কেউ কেউ বলেছেন যে সে যেহেতু ভিজে গিয়েছে ডুবে গিয়েছে এবং তারপরে সাতার জানে উঠে গিয়েছে তার গোসলটা হয়ে গেছে তারা মনে করেন যে এই ধরনের ব্যক্তির জন্য নিয়ত শর্ত নয় কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে তাহারাত একটা ইবাদত অতএব প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত শর্ত যেহেতু সাল্লাহ সাল্লাম বলেছেন ইন নাম নিয়াত অতএব নিয়ত ছাড়া তার তহারাত অর্জনটা হবে না তার গোসলটা হতে পারে বাট তহারাত অর্জনটা হবে না ফলে গোসল করে যদি কেউ তহারাত অর্জন করতে চান সবার আগে তাকে নিয়তটাও করতে হবে তারপরে যেভাবে আমরা বলেছি সেভাবে গোসলটা শেষ করতে হবে উম্মে মেহজাবিন আফরা উম্মে মেহজাবিন আফরা বলেছেন যে হাইজ থেকে পবিত্র হওয়ার পর দেখা গেল মহিলা জহরের সময় এই পবিত্রতা অর্জন করল তাহলে তাকে কি ফজর সালাদটাও সাথে সাথে পড়তে হবে না কি পড়তে হবে না আসলে যদি কেউ জহরের সময় পবিত্র হন তাহলে জোহরটা দিয়েই তিনি শুরু করবেন তখন তিনি গোসল করে নেবেন কারণ হাইজ থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে এবং গোসলের পরে তিনি জোহরটাই পড়বেন যেহেতু ফজরের পুরো সময়টা এবং ফজরের পরে আরও অন্য আরও যে লম্বা সময়টা যেমন চাষদের সময় তিনি হাইজ অবস্থায় ছিলেন তাহলে তিনি কেন ফজরটা পড়বেন কারণ যদি আমরা বলে যে হ্যাঁ পড়তে পারেন তাহলে তা গত এশারটাও পড়তে হবে বা গ্রেবেরটাও পড়তে হবে আসল কথা হলো হায়েজ অবস্থায় যদি তিনি কোনো সালাত অতিক্রম করে যান সালাতের ওয়াক্ত অতিক্রম করে যান তাহলে পেছনের কোনো সালাদ তাকে পড়তে হবে না কিন্তু যদি কোনো সালাতের ওয়াক্ত বাকি থাকা অবস্থায় তিনি হায়েজ থেকে পবিত্র হন তাহলে দ্রুততম সময়ে তাকে গোসল করে ওই ওই ওয়াক্তটা পড়তে হবে এর কারণটা কি কারণ যে কোনো সলাতের আউ্বাল ওয়াক্তে তার উপরে সালাদটা ফরজ হয় যে কোনো সলাতের আউয়াল ওয়াক্তে তার উপরে সলাদটা ফরজ হয় ওয়াজিব হয় ফরজ হয় কিন্তু সেটা আদায় করাটা ফরজ হয় মানে যেহেতু তখন কি আদায় করা ফরজ যদি প্রশ্ন করা হয় যে প্রত্যেক সালাকে আউয়াল ওয়াক্তে আদায় করা ফরজ কিনা উত্তর হচ্ছে যে না তাহলে আউ্বল অক্তের একটু পরে কি ফরজ না বরং সালাতের ওয়াক্তটা যখন এক্সটেন্ডেড থাকে তখন শেষ সময় এসে নির্ধারিত হয়ে যায় না এরপরে আর তাখির করা যাবে না দেরি করা যাবে না এই সময়ের মধ্যেই তাকে সালাদটা পড়ে ফেলতে হবে তাইলে শেষ সময়ে এসে এটা আদায় করাটাও ফরজ হয়ে যায় তবে কোনো সন্ধানে আউ্ল ওয়াক্তে আদায় করাটা উত্তম তখন যখন সে আদায় করে যাওয়ার মতো আদায় করার মতো একটা সময় পেল এবং তার উপরে ফিক্স হয়ে যায় যে এই টাইমে এই এই টাইমের মধ্যে তাকে পড়ে ফেলতে হবে এরপরে আর সে দেরি করতে পারবে না সে সময়টা সে পেলো অতএব হাইস থেকে পবিত্র হওয়ার সময় যদি সে ও যে কোনো সলাতের কিছু সময় পায় তাহলে ওই সালাদটা তাকে পড়তে হবে কিন্তু ইতিপূর্বে যে সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেছে হায়জ অবস্থায় সেটা তাকে পড়তে হবে না মোহাম্মদ মিসবাহ বলেছেন পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে ইসলামে দাওয়া দিতে গিয়ে কতটুকু নম্রতা এবং কতটুকু কঠোরতা অবলম্বন করব নম্রতা বলতে বোঝাচ্ছি একজন একবারেই সালাদ পড়ে না দিন সম্বন্ধে জ্ঞান নেই তাকে কি বলবো আপনি জাস্ট শুরু করুন সালাদ আস্তে আস্তে নাকি এটা বলবো এক অপ্ত সালাদ ছেড়ে দিলে কুফুরি হয় ইসলামের সব হুকুম হাকামের ক্ষেত্রেও বুঝাচ্ছি মানে এই প্রশ্নটা আর কি যে কতটুকু নম্রতা কট কতটুকু কঠোরতা অবলম্বন করবো যা জাকাল্লাহ ও বারাক আচ্ছা এখানে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নম্রতা এবং কঠোরতাকে কিভাবে মেজার করব। মাপব এবং মেপে এই ক্ষেত্রে কতটুকু নম্রতা আর কতটুকু কঠোরতা অবলম্বন করব এটা আসলে ব্যক্তির বিচক্ষণতার উপর নির্ভর করে আরামভাবে ইসলাম বলছে যে কোনো জিনিস নম্রতার সাথে ফেস করা ভদ্রতার সাথে ফেস করা ঠান্ডা এবং সুন্দর ব্যবহারের সাথে ফেস করা মাথা গরম না করা রাগ না করা খুব না ঝাড়া আক্রমণাত্মক অ্যাপ্রোচে না যাওয়া এটা হলো ইসলামের বিধান আর এই জন্যই আল্লাহ তার নবীকে বলেছেন আর যদি তুমি রূঢ়ভাষী কঠোর হৃদয় সম্পন্ন হতে তাহলে তোমার চারপাশ থেকে লোকজন সরে যেত স্বাভাবিক তাই না যারা আমাদের দাওয়াতটা পেতে চায় অথবা যাদেরকে আমরা দাওয়াত দেব বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে তাদের সাথে আমাদের সুন্দর ব্যবহার বিনম্র ব্যবহার বিনীত ব্যবহার শিষ্টাচারের সাথে ব্যবহার এটা খুব জরুরি তাদেরকে খেপিয়ে দেওয়া তাদেরকে আক্রমণ করে আজেবাজে কথা বলা যদিও তারা ভুলের মধ্যে আছে যদিও তারা কুফুরের মধ্যে আছে যদিও তারা বেদায়তের মধ্যে আছে তবুও তাকে খেপিয়ে দেওয়া এটা দাওয়াতি অ্যাপ্রোচ হতে পারে না আর এমনটাই আমরা দেখেছি নবী সাল্লা সাল্লামের ক্ষেত্রে তিনি তার নিজের নিয়মে অত্যন্ত কঠোর ছিলেন কখনো কোনো কম্প্রোমাইজ করতেন না বাতিলের সাথে কিন্তু ব্যবহারে এত চমৎকার ছিলেন যে শত্রুকেও তিনি মানে তার কাছেও তিনি রোল মডেল হয়ে যেতেন সে অবাক হয়ে যেত এত ভালো হতে পারে মানুষ এত সুন্দর করে কেউ কথা বলতে পারে সুভান আল্লাহ আল্লাহ তাহলে ব্যবহার এবং বাহ্যিক আচরণ অ্যাপ্রোচ এটা হবে অত্যন্ত ভদ্র জেন্টাল এবং বিনীত ও বিনম্র আর নীতির দিক থেকে প্রত্যেক ব্যক্তিকে হতে হবে কঠোর কখনোই কোনো পাপের সাথে কম্প্রোমাইজ করা যাবে না কখনো কোনো অন্যায়কে গ্রহণ করা যাবে না কখনো কোনো হারামকে অ্যাকসেপ্ট করা যাবে না কখনো কোনো নীতিকে বিসর্জন দেওয়া যাবে না সেরিয়াকে লঙ্ঘন করা যাবে না এই কঠোরতাই সবার কাছে কাম্য কিন্তু এই কঠোরতার মানে এই নয় যে আমাকে কঠিন কথা বলতে হবে আমাকে মানুষকে হে কাফের হে ফাসেক, হে পাপিষ্ঠ এভাবে বলে আমাকে সম্বোধন করতে হবে নবী সাল্লা সাল্লাম এমনটি কখনো করেননি তার মানে হচ্ছে আপনি যদি দাড়িল আল্লাহ হিসাবে সফল হতে চান তাহলে নীতিতে এবং নৈতিকতায় থাকবেন কঠোর উইদাউট এনি কম্প্রোমাইজ কিন্তু আচরণে থাকবেন নম্র বিনীত এবং ভদ্র আল্লাহ আমাদের সবাইকে দান করুন ইফতিকার হোসেন বলেছেন বিবাহ করাটাও তো একটা ইবাদত এবং সব নবীদের আপনি কি আমাকে এমন কোনো বই সাজেস্ট করতে পারেন যার ভেতরে বিবাহের আগে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত কেমন অভ্যাস গড়ে তোলা উচিত এবং বৈবাহিক জীবন কীভাবে অতিবাহিত করলে তাতে আল্লাহ বারাকা দেবেন এবং নবী সাল্লা সাল্লাম তো আমাদের রোল মডেল তিনি কীভাবে অতিবাহিত করেছেন স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন সেটি যদি জানাতেন যে ভাই খুবই ভালো প্রশ্ন করেছেন এই ধরনের বহু বই এখন সব ভাষাতেই পাওয়া যায় বাংলা ভাষায়ও পাওয়া যায় ইংরেজিতেও আছে এবং আরবিতে তো প্রচুর আছেই বাংলায় সম্প্রতি তাইবা একাডেমি একটি বই বের করেছে মোমিনের পারিবারিক জীবন খুবই চমৎকার একটি বই বিবাহের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় পাত্রপাত্রী কিভাবে বাছাই করা যায় বিবাহ পরবর্তী জীবনটাই তো পারিবারিক জীবন তাই না সেটি কিভাবে গড়ে তোলা যায় ইসলামের আলোকে সেই বিষয়টি খুবই চমৎকারভাবে এসেছে এবং তাইবা একাডেমি শুধু এই বইটি পাবলিশ করেনি বরং ইসলামের আলোকে পারিবারিক জীবন তেমন একটি কোর্সও আপনাদের উদ্দেশ্যে অফার করেছে আপনারা সেই কোর্সটা করতে পারেন এটা অনলাইন একটা কোর্স আর মমিনের পারিবারিক জীবন এ বইটা আপনারা পড়তে পারেন এছাড়াও জনাব আব্দুর রহিমের লেখা ইসলামেরা লোকে পারিবারিক জীবন এমন বই আছে বাংলায় আর ইংরেজিতে অনেকগুলো বই আছে এর উপরে ফ্যামিলি লাইফ বেশ কিছু বই দারুসালাম আইআইপিএচ এরা বের করেছে টপিকটা এই মুহুর্তে আমি দিতে পারছি না কিন্তু আপনি যদি আইআইপিএচ ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস এবং দারুসালাম এ দুটোর অনলাইন যে বই লিস্ট আছে সেখানে দেখেন তাহলে অনেক বই আপনি পেয়ে যাবেন আর ফেখুল উসরা নামে খুব চমৎকার সব বই আছে আরবিতে যদি আপনি সেগুলো আরবি পড়তে পারেন তাহলে সেগুলো সংগ্রহ করতে পারেন কোনো সন্দেহ নেই নবিসাল্লা সালামে আমাদের রোল মডেল পারিবারিক জীবনে সর্বক্ষেত্রে কি স্বামী কি বাবা কী আত্মীয় অর্থাৎ চাচাতো ভাই কিংবা কাজিন ফার্স্ট কাজিন কিংবা এরকম আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার সব আত্মীয়দের সাথে কি সুন্দর আচরণ করেছেন তার ফুফুদের সাথে তার চাচাদের সাথে তার চাস্ত ভাইদের সাথে তার মেয়ের জামাইয়ের সাথে সন্তানের সাথে স্ত্রীদের সাথে তিনি আমাদের রোল মডেল কোনো সন্ত সন্দেহ নেই এই বিষয়গুলো মোমেনের পারিবারিক জীবনের পারিবারিক জীবন বইটাতে তুলে আনার চেষ্টা করা হয়েছে অতি সংক্ষেপে তো আমার মনে হয় আপনি বাংলায় এই বইটা প্রথম পড়তে পারেন এবং আর অন্য বই যদি সংগ্রহ করেন সেগুলো পড়লে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ হায়দার আলী আপনি বলেছেন আমি রোবট তৈরির বিধান সম্পর্কে জানতে চাচ্ছি যেহেতু আল্লাহ সুবাহান হতালা তার সৃষ্টির অনুরূপ কোনো প্রাণীর ছবি মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে নিষেধ করেছেন সুতরাং রোবট তৈরি করা কি জায়েজ হবে খারাকালুম ভাই হায়দার আলী রোবটকে যদি আমরা প্রথমে ধরে নেই যে এটা হলো একটা মেশিন যেটা অনেকগুলো কাজ করে দেয় কারণ আমরা তো আরো অনেক মেশিন দেখি তাই না এখন ইলেকট্রনিক মেশিনে ভরে গেছে মার্কেট আপনি যদি শরবত তৈরি করতে চান তাহলে ব্লেন্ডার দিয়ে শরবত তৈরি করতে পারেন মশলা আপনি ব্ল্যান্ড করতে পারেন তাই না আপনি যদি শ্যামাই তৈরি করতে চান তাহলে শ্যামাইয়ের মেশিনও আছে আপনি যদি জুস খেতে চান তাহলে জুসের মেশিনও আছে তাহলে এই যে মেশিন জুসের মেশিন কিংবা যেমন এয়ার কন্ডিশনার কিংবা ব্ল্যান্ডার এরকম আরও যে সমস্ত কত ধরনের যে ইলেকট্রনিক গুডস আছে হ্যাঁ এগুলো তো শরীয়তে নিষিদ্ধ নয় সেই হিসাবে রোবটকে যদি আমরা ধরে নেই যে রোবটটাও এরকম একটা যন্ত্র যেটা মানুষের অনেকগুলো কাজ করে দেয় হ্যাঁ তাই না রোবট হচ্ছে সেটাই মানুষের অনেকগুলো কাজ করে দেয় তাহলে সেই হিসেবে এটা জায়জ আছে কিন্তু আপনি প্রশ্নের দ্বিতীয় অংশে জিজ্ঞেস করেছেন যে এই রোবটটাকে যদি মানুষের আকৃতিতে তৈরি করা হয় তাহলে শরীয়ত সিদ্ধ কি না যদি কোনো ব্যক্তি রোবটকে মানুষের কাজের জন্য মানুষ যে কাজগুলো করে সেই জন্য সে তৈরি করে এবং কিছু কাজ এই রোবট করতে পারে তারপর তাকে মানুষের আকৃতি দেয় তাহলে কোনোদিনই সে মানুষ হতে পারবে না মানুষ হিসাবে গণ্য হবে না কারণ তার স্বতন্ত্র কোনো চিন্তা নেই যদিও সেখানে আর্টিফি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলা হচ্ছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে কিছু সফটওয়্যার দেখুন তাকে চালাচ্ছে সফটওয়্যার দিয়ে কিন্তু এক্ষেত্রে যদি কেউ এই চ্যালেঞ্জটা নেয় যে আমরা তাকে পরিপূর্ণ মানুষের মতো তৈরি করে মানুষের চাইতে আরও বুদ্ধিমান আরও কার্যকর হিসাবে প্রমাণ করব কোনো সন্দেহ নেই এটা আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মেশিনকে মেশিনের আকৃতিতে রাখাই উচিত হবে এই জন্য আমরা একসময় দেখেছি রোবট যখন প্রথম তৈরি করা হয় সেটা কখনই মানুষের আকৃতিতে করা হয়নি সেটা একটা বাক্সের মতো এবং তার কিছু হাতের মতো কিছু আছে যেটা দিয়ে সে কোনো কিছু হয়তো তুলতে পারে কিন্তু সেটা পরিপূর্ণ মানব আকৃতি পায়নি কিন্তু ধীরে ধীরে মানুষ যত অগ্রসর হচ্ছে ততই সে আল্লাহর সাথে চ্যালেঞ্জে যাচ্ছে এবং হাদিসে যেটা নিষেধ এসেছে যে কোনো তসবির তৈরি করা যাবে না এই তসবিরটা হতে পারে তুলিতে আঁকা কোনো মানুষের ছবি বা প্রাণীর ছবি সেটা তৈলচিত্র হোক আর পানির চিত্র হোক যেটাকে জলচিত্র বলা হয় অথবা পাহাড়ের দেহে খোদাই করা কিংবা পাথরে খোদাই করা কোনো ছবি অথবা কোনো মূর্তি তৈরি করা হ্যাঁ ইত্যাদি এবং যদি মেশিন দিয়েও কেউ এ ধরনের কোনো আকৃতি তৈরি করেন যেটা পরিপূর্ণ মানব আকৃতির রূপ লাভ করে তাহলে তাদের ক্ষেত্রে সাল্লা সাল্লামের সেই আদেশটি প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছিলেন আসাদ উন্নাসে আজাহবা নিয়ম আল কিয়ামাতি উন কেমতের দিন মানুষের মধ্যে তারাই সবচেয়ে ভয়াবহ আজাবে পতিত হবে যারা তাসভির বানায় যারা তাসভির বানায় অতএব রোবটকে কোনো হুহু প্রাণীর মতো অথবা মানুষের মতো অথবা মূর্তির মতো করে তৈরি করা যাবে না রোবটকে মেশিনের মধ্যেই তাকে আবদ্ধ রাখতে হবে এবং তারপরে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি অনেক কাজ করানো যায় তাতে শরীয়তে কোনো বাধা নেই বাধা হচ্ছে যখন তাকে মানবাকৃতি দেওয়া হবে এবং মানুষের মতো কিংবা অন্য কোনো প্রাণীর মতো পরিপূর্ণভাবে বানিয়ে তাকে সেই প্রাণীর কাজগুলো করানো হবে তাহলে এটাই হচ্ছে মোদাহাতল্লাহ আলকিল্লা আল্লাহর সৃষ্টির সাথে এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং একটা প্রতিযোগিতা যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বলে গণ্য হবে মোহাম্মদ রমজান আলী প্রশ্ন করেছেন মাগরীবের সলাতে ইমামের দ্বিতীয় রাকাত যা আমার প্রথম রাকাত হলো যদি এমনটি হয় তাহলে তাসাহুদ শেষে উঠে রাফলে দেন করতে হবে নাকি আমার যখন দ্বিতীয় রাকাত পুরো হবে তখন করতে হবে অন্য অত্তের সালাতের ক্ষেত্রে কি একই নিয়ম না যখনই আপনি দ্বিতীয় রাকাতে বসবেন অর্থাৎ এটা হলো আপনার জন্য হয়তো এক্সট্রা একটা তাসাহুদ কিন্তু এই তাসাহতগুলো থেকে ওঠার সময় রফলিয়া দাইন করাটা সন্ন্যাস মোস্তাহাব এটা ব্যাপারটা এমন নয় যে আপনার জন্য এক্স্যাক্টলি দ্বিতীয় রাকাতে হতে হবে যেহেতু আপনি মাস যখনই আপনি মাস বুক হবেন তখনই আপনি নিজেই তো কিছু অনিয়ম করে ফেললেন না আপনার শুরু কথা ছিল আপনি ইমামের সাথে প্রথম রাখার থেকে পাবেন বাট যখনই মাস বুক হবেন তখন দেখবেন যে সব কিছু আর ওই এক ধাঁচে চলছে না সুতরাং এই ক্যালকুলেশন তখন হবে না তখন আপনি দ্বিতীয় রাখাতে যেমন আপনি বসলেন বসে উঠলেন এটা আপনার প্রথম রাখাত তখনও আপনারা ফেদান করবেন এরপর আবার প্রথম রাখাত পড়লেন দ্বিতীয় রাখাতের পরে আবার তার শাহুদ হবে এরপর উঠে আবারও রাফেদেন করবেন এটাই হচ্ছে বিধান শাহরিয়ার আদনান বলেছেন সাধারণ লোককে এমামতি করতে পারে হ্যাঁ সাধারণ লোকও এমামতি করতে পারে শর্ত হচ্ছে তার কেরারটা শুদ্ধ হবে কারণ এমামতি করার জন্য অসাধারণ লোক হতে হবে এমন কোনো শর্ত নেই আচ্ছা মোহাম্মদ তারেক হুসাইন বলেছেন নামাজি ব্যক্তির সামনে যায় না যাওয়া যায় না বলে আমরা জানি কিন্তু কতটুকু স্থানের মধ্যে হাঁটা যাবে না তার সেজদার স্থান পর্যন্ত যাওয়া যাবে না তার সেজদার স্থানের বাইরে দিয়ে যাওয়া যাবে তবে উত্তম হচ্ছে তার সেজদার স্থানের ঠিক বাইরে যেন সূত্রা তিনি ব্যবহার করেন সেটা সন্ধ্যা সূত্রা ব্যবহার করাটা সন্ধ্যা কিন্তু সূত্র যদি কেউ ব্যবহার না করেন তাহলে বিশুদ্ধ মত হচ্ছে তাহলেও তার সামনে দিয়ে হাঁটা যাবে তবে তার সলাতের জন্য যতটুকু জায়গা লাগে তার বাইরে দিয়ে আশিক আশিক বলেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং আর আরবি ভাষা শেখার মধ্যে কোনটা প্রথমে করবো ভয় হয় যদি মারা যায় আগেই আখেরাতকে প্রাধান্য দিতে চাই তবে তখন রিজেকের অনেক চেষ্টা করেও পাই না একটা গাইডলাইন দেওয়ার জন্য কাজে লাগবে বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনার জন্য মোবাহ আপনি যদি মনে করেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে গেলে আপনার আর কোরআন শেখা হবে না নামাজও পড়া হবে না তাহলে তো আপনার জন্য নামাজটা এবং কোরআন শেখা এ দুটো কাজ বেশি জরুরি কিন্তু যদি মনে করেন যে নামাজটা ঠিক রেখে এবং আরবি ভাষার জন্য চেষ্টা অব্যাহত রেখে কিংবা কোরআন শেখার চেষ্টা অব্যাহত রেখে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন তাহলে দুটোই একসাথে চালাতে সরিয়ে নিষেধ করে না হাসিবুর রহমান বলেছেন আমার বন্ধুর একটি অভিযোগ আছে সে তার মার ভুল ধরে এতে তার মা তার উপর ভীষণ নাক্ষ তার বোন তার মার ভুল ধরে না এতে সে মেয়ের প্রতি ভীষণ সন্তুষ্ট আমার বন্ধু বলে তার মার ভুলগুলো দৃশ্যমান এতে আমার বন্ধু অন্য অন্য সবার কাছে লজ্জিত তার মা সেই ধরিয়ে দেওয়া ভুলের জন্য তাকে পছন্দ করে না তার প্রশ্ন হচ্ছে মায়ের ভুল ধরা যাবে কি না মূল প্রশ্ন হচ্ছে বাবা মায়ের ভুল ধরা ইসলামের দৃষ্টিতে ইসলাম কিভাবে দেখে আমার বন্ধুর মন্তব্য হচ্ছে যদি বাবা মাকে ভুল ধরিয়ে না দিই তাহলে হাসার দিন কী জবাব দেবো আচ্ছা এই ভুলটা আমার কাছে মনে হচ্ছে দিনই ক্ষেত্রে তারা যে ভুলগুলো করে থাকেন হয়তো সে ভুলটা ধরিয়ে দিচ্ছেন যেমন হয়তো তারা মাজারে টাকা দিচ্ছেন কিংবা দেখা যাচ্ছে যে তারা কোনো বেদাতি পর্ব উদযাপন করছেন এইগুলো তাদের ভুল এই ভুলগুলো ধরাটা তো ওয়াজিব সন্তানের জন্য বাবা মায়ের এই ভুলগুলো ধরিয়ে দেওয়াটা উত্তম উত্তম না ওয়াজিব ধরিয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে বাবা মাকে গালমন্দ করা যাবে না বাবা মায়ের প্রতি আক্রমণ করা যাবে না বাবা মাকে মানে কষ্ট দেওয়া যাবে না বরং তাদের সাথে ভদ্রভাবে যেহেতু তারা মুরব্বী তাদের এই ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দিতে হবে যেহেতু আসলে সুরা লোকমানের মধ্যে আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন ও এম জাহাদ কাবি কবি মাইসি আলমন তো হুমা ও সাহেব في ফিদ্দুনিয়া মাফা যদি বাবা মা দুজনে তোমাকে আমার সাথে শরিক করতে বলে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের অনুসরণ করো তবে দুনিয়াতে তাদের সাথে সুন্দর সহবস্থান করো তাহলে সুন্দর সহবস্থানের যে শর্ত সেটা পূরণ করে তাদেরকে সংশোধন করা যাবে তাদেরকে ভুল ধরিয়ে যাওয়া যাবে আমরাও দেখেছি আমাদের অনেক মুরব্বী যারা অনেক ভুল বিভ্রান্তি কিংবা বেদে মধ্যে লিপ্ত ছিলেন আমরা যখন মদিনায় পড়তাম এসে তাদের সাথে খুব সুন্দরভাবে বলেছি ডিসকাস করেছি এবং তাদেরকে বলেছি যে বিষয়টা আসলে শরীয়ত সিদ্ধ নয় তারা আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন বললেন বাবা তাই নাকি এটা তো জানতাম না একটু ভালো করে বুঝিয়ে তো আমরা যখন বুঝিয়ে বলতাম তারা বলতেন আচ্ছা আজকে থেকে তাহলে তো আমি সংশোধন করে ফেলবো তখন আমরা বলতাম হ্যাঁ আপনি পেছনের জন্য তবা করে ফেলেন সোহান আল্লাহ এত সুন্দর করে বলার পরে মানুষ কিন্তু গ্রহণ করতো হ্যাঁ সবাই তো আর গ্রহণ করবে না প্রত্যেকেই তো আর বসে নাই যে হ্যাঁ মানে আমরা বললেই তারা গ্রহণ করে ফেলবে কিন্তু তারপরেও বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে মুরব্বী কিংবা আমাদের ওস্তাদদের ক্ষেত্রে তারা যত ভুলের মধ্যে থাকুন না কেন আমরা সুন্দর করে তাদেরকে বলবো তাদের ভুল ধরিয়ে দেব এরপরও যদি তারা অসন্তুষ্ট হয় তাহলে এতে কোনো সমস্যা নেই তাদের কোনো বদ্ধ আমাদের লাগবে না এবং তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল সেটা আমরা পালন করলাম এবং তাদের ভুলের জন্য তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন মহিলাদের মাথা মাসের সঠিক নিয়মটা দেখিয়ে দিলে উপকৃত হব মহিলা আর পুরুষের মাথা মাসের মধ্যে কোনো পার্থক্য নেই মাথাটা তো মাসে কীভাবে করতে হবে সেটা আমরা ওদুর হাদিসগুলোতে দেখি যেমন রহমান বিন আফফান আবদুল্লাহ বিন জদি আল্লাহ তাআলা আনহুমা তারা ওজুটাকে প্র্যাকটিস করে দেখিয়েছেন এবং তারা যেমন এই যে দুই হাতকে এভাবে করে একদম চুলের সামনে থেকে নিয়ে পেছন পর্যন্ত কফা পেছন পর্যন্ত তারা দুই হাত নিয়ে গিয়েছেন অর্থাৎ পুরো মাথায় এই দুই হাতের তালু দিয়ে যতটুকু কাভার করা যায় ততটুকু করেছেন এবং আবার এখানে এসে ছেড়ে দিয়েছেন এরপরে তারা সাদা তাঙ্গুলি দিয়ে কানের ভেতরটাকে মাসে করেছেন আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইটটাকে মাসে করেছেন তারা ঘাড় মাসে করেননি তাহলে এটাই হচ্ছে মাসেহের জন্য পুরুষ এবং মহিলাদের সন্না পন্থা তাহলে আমরা শুধু মহিলাদের জন্য আলাদা কোনো পন্থা এখানে আবিষ্কার করব না বরং মহিলা পুরুষ একই নিয়মে মাথা মাসে করবেন এটা অজুর মধ্যে নুরুল নবী ইসলাম বলেছেন আমার প্রশ্ন হচ্ছে চার রাকাত সালাতের প্রথম দুই রাকাত ছুটে গেলে ইমাম সালাম ফেরানোর পরে আমি কি শেষ দুই রাকাত সালাতে সুরাফাতে সাথে অন্য সুরা মিলিয়ে পড়বো নাকি শুধু সুরাফাতে পড়লে হবে না হ্যাঁ এখানে আমাদের ওলামা ইকরামে একতলাফ করেছেন এবং আমাদের ওস্তাদদের মধ্যেও মোদিনায় আমরা দেখেছি একতলাফ করেছেন তাদের একদল বলেছেন যেমন প্রথম দুই রেখাত ছুটে যাওয়ার পরে শেষ দুই রেখাতে ইমাম পড়বেন শুধু সুরাফাতেহা আপনিও শেষ দুই রেখাত ফাতেহা পড়বেন কারণ ইমাম তো সুরাফাতেহা পরিমাণই পড়বে আপনি তো আর পড়ার সুযোগ পাবেন না অতএব আপনি সুরাফাতেহা পড়ে এ দু রেখাত শেষ করবেন কিন্তু যখন উঠে যাবেন আপনার জন্য শেষ দুরাকাত ইমামের দুরাকাতের পরে ইমামের তো চার রাকাত শেষ হলো আপনি পেলেন দুরাকাত তাহলে আপনাকে আলাদা আরও দুরাকাত পড়তে হবে তখন আপনি সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা মেলাবেন এটা যেমন আমাদের শাইকদের মধ্যে ডক্টর মোহাম্মদ আল মুখতার মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার হাফেজ আহল্লা তিনি এটা মসজিদে নবাবিতেও যখন ফেঁকা পড়াচ্ছিলেন বলেছিলেন এবং এটাকে রাজে বলেছিলেন আমাদের আরেকজন শেখ যিনি সবুলুসাল্লাম পড়াতেন ওই ওস্তাদের নামটা আমি ভুলে গিয়েছি তিনি তাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম মাস আলাটা বাবুল মজিদ ই তেমার ভেতরেই তিনি তখন বললেন যে না আমার মত হলো ইমামের সাথে যে দু মুক্তাদি পেয়েছে এটা হলো তার প্রথম এবং দ্বিতীয় রাকাত সে ইমামের মতো করেই পড়বে কিন্তু সে যখন এরপরে উঠে দাঁড়াবে একাকি পড়ার জন্য আরও তৃতীয় এবং চতুর্থ আঘাত এটা তার জন্য তৃতীয় এবং চতুর্থ রাকাতই হবে তিনি এটাকে প্রথম দুরাকাত হিসাবে সমার করতে নারাজ ছিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো একতলাফ কিন্তু শেখ মোহাম্মদ বিন মাহনুল মুখতার যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যে হাদিসটা তিনি এখানে এসছেন বলেছেন নবী সাল্লা সাল্লাম যে সাহেব বুখারি যে হাদিস যখন সালাতের একামত হয়ে যায় তখন তোমরা দৌড়ে এসো না বরং তোমরা আস্তে ধীরে শান্তশিষ্টভাবে এসো যতটুকু সলাদ পাও ততটুকু পড়ো আর যেটা তোমার ফৌথ হয়েছে সেটাকে তুমি পরিপূর্ণ করো কাজা করো তাহলে বোঝা গেল যে শেষ শেষে যেটা পড়ছে সেটা হলো তার প্রথম দুই কাত হাদিস থেকে প্রকাশ্য ভাষ্য থেকে সেটাই বোঝা যায় তাহলে সেটাই যদি হয় তাহলে প্রথম দুরাকাত যেভাবে সুরা ফাতেহাসাতে অন্য সুরা মিলিয়ে পড়া নিয়ম সে সেভাবে আদায় করবে এ মতটাকেই আমাদের কাছেও রাজ এবং শক্তিশালী বলে স্পষ্ট হয় আচ্ছা আজকে আমরা আরেকটা একটা প্রশ্নমাত্র নেব রায়হান দেওয়ান দুর্লভ বলেছেন আকিদা সম্পর্কিত কিছু বই সাজেস্ট করবেন কি হ্যাঁ অবশ্যই করবো আকিদা সম্পর্কে খুব সংক্ষেপে আমাদের লেখা একটা ছোট্ট বই আছে আহরুসোনাল জামাতের আকিদা সেখানে আকিদার অর্থ ইতিহাস আহরুসনাল জামাতের বৈশিষ্ট্য এবং আকিদার সংক্ষিপ্ত বিবরণ আমরা সেখানে দিয়েছি আর আরেকটু ডিটেলস আরেকটি বই আছে যেটি শেখ ডক্টর সালাল ফাউজান তিনি লিখেছেন এবং এটা সৌদি আরবে একসময় সানোভিয়া ও ইন্টারমিডিয়েট ক্লাসে পাঠ্য ছিল সেটি হচ্ছে আকিদাত তৌহিদ এই বইটিও আমি অনুবাদ করেছি আপনারা এটা পড়তে পারেন সিয়াদ পাবলিকেশানস থেকে বইটি বের হয়েছে আর তৃতীয় আরেকটি বই সেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন টিচার তারা এটাকে সংকলন করেছেন এবং এ বইটি প্রাথমিকভাবে মদিনার ফাদ কমপ্লেক্স থেকে যেটা কোরআন প্রেস নামে বিখ্যাত সেখান থেকে বের হয় পরবর্তীতে আমরা সেটাকে অনুবাদ করি এবং আমাদের সে অনুবাদ সে একই কমপ্লেক্স থেকে বের হয় এবং বর্তমানে বাংলাদেশে এ বইটি বের হয়েছে পাবলিশড হয়েছে সেটি হলো অসুলুল ইমান ইমানের মৌলিক বিষয়সমূহ অসুলুল ইমান আপনারা সে বইটিও কিনতে পারেন এই তিনটি বই যথেষ্ট মানসম্পন্ন মোটামুটি সংক্ষিপ্ত এবং খুবই চমৎকার আলোচনা এগুলোতে আছে ছাড়াও বাংলা ভাষা ইতিমধ্যে আমাদের অনেক সায়কদের বই অনু অনুদিত হয়েছে এবং বাংলা ভাষায় বিশুদ্ধ আকিদার আরও বেশ কিছু বই আছে মনে হয় এই তিনটি বই পড়ে আপনি অন্য বইগুলো পড়তে পারেন তো প্রিয় দর্শক বলতে বলতে আমরা আমাদের জানতে চাই সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সক্রিয়া জানাই এবং করি আল্লাহ যেন আপনাদের সব কিছুতে বরকত দান করেন এবং আমাদের আপনাদের সবাইকে হদায়তের পথে রাখেন সত্যের পথে রাখেন কোরআন এবং সুন্নাহের পথে রাখেন আল্লাহর কাছে আবারও তৌফিক কামনা করে সবার কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওয়া ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলা আলি ওয়াসমাইন সুবাহানাক আল্লাহমদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته